আমরা একটা ঝিনুক থেকে অন্য একটা ঝিনুক থেকে ছোট করে মেন্টাল টিস্যু কেটে আরেকটা ঝিনুকে প্রতিস্থাপন করব। এটা একটি সূক্ষ্ম এবং অত্যন্ত জটিল কাজ। তা সেক্ষেত্রে আমি প্রথমে একটা ঝিনুককে স্যাক্রিফাইস করতেছি, প্রথমে যে যন্ত্র দিলাম ওটাকে বলে স্প্যাচুলা, আর এটাকে বলে ওপেনার। ওপেনারটাতে ফাঁকা করে এটা হলো, আমি 8 মিলিমিটারের বেশি যদি আমি এটাকে ফাঁকা করি তবে ঝিনুকটা মারা যাবে। সেক্ষেত্রে আমাকে এই কলমটার দৈর্ঘ্য হলো 8 মিলিমিটার, তাহলে আমি 8 মিলিমিটার। এখন এইটা আগে থেকে কাটা ছিল, অন্য আর একটা ঝিনুকের টিস্যু, এইটার ডায়ামিটার হওয়া উচিত 2 mm, 0.2 mm। কাজটা অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হবে, মানে খুবই সূক্ষ্ম এবং মনোযোগ দিয়ে। আমরা ঝিনুকের চিকন পশ থেকে একটা মেন্টেল নিব, চিকন পশটা ছিদ্র করে এখান থেকে চিকন পশটা আমি ছিদ্র করবো। খুবই সাবধানে যাতে ঝিনুকের পর্দাটা ছিঁড়ে না যায়। ছিদ্র এরপরে যে টিস্যুটা আমি কেটেছিলাম এর ব্যাসার্ধ হলো 2 মিলিমিটার। খুবই জটিল এবং সেন্সিটিভ। আমি এবার এখানে যে ছিদ্রটা করলাম এই ছিদ্রের ভিতরে আমি ঢোকাই দিব। এখানে যে পকেটটা করা হয়েছিল এই পকেটটার ভিতরে আমি টিস্যুটা দিয়ে দিচ্ছি। টিস্যুটা ভিতরে দেওয়ার পরে আমি এটা মুখটা একটু চেপে দিলাম, এটা অনেকটা ব্যান্ডেজ করার মতো, যেহেতু এখানে মানুষকে অপারেশন করার জন্য সেলাই সুতা ব্যবহার করা হয়, এখানে এরকম সিস্টেম নাই। এবার আমি অনুরূপভাবে এই পাশে আরেকটা ছিদ্র আমি করব এখানে, এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে ছিদ্রটা করে ছিদ্রের মধ্যে আরেকটু এটাকে একটু বড় করে দিলাম যাতে আমি টিস্যুটার ভিতর দিতে পারি।
এটার ভিতরে গ্রাফ কাটিং ছিল, ঝিনুকের মাংসপেশির ভিতরে ঢুকে গেছে, মেন্টাল টিস্যু বলে থাকে, মেন্টাল টিস্যু ভিতরে ঢুকে গেছে। আমি এবার মুখটা বন্ধ করে পানিতে ছেড়ে দিব, পানির ভিতর ছেড়ে। এখানে একটা জিনিস উল্লেখ্য, এখানে সমস্ত অপারেশন করা ঝিনুক আছে, এগুলো সব অপারেশন করা, রাইস পার্ল অপারেশন করা। এখানে একটা জিনিস উল্লেখ্য যে এই প্রক্রিয়াটা 10 মিনিটের ভিতরে করতে হবে। এই যে টিস্যুটা আমি ঝিনুকের দেহ থেকে কাটলাম, এটা 10 মিনিট পর্যন্ত বাইরে বেঁচে থাকতে পারবে। 10 মিনিটের ভিতরে ঝিনুকের টিস্যুর ভিতরে ঢুকাই দিতে হবে, তাই নাহলে এইটা মুক্তা দেবে না, কোনো কাজ হবে না, এই টিস্যুটা বেঁচে থাকবে না, ঝিনুকটা বেঁচে থাকবে, টিস্যুটা বেঁচে থাকবে না, তার মানে এর থেকে মুক্ত হবে না। ঠিক আছে, এইটা হলো রাইস পার্ল অপারেশন। আর ইমেজ অপারেশন খুব সহজ, এটাকে আমি একটা ইমেজ নিয়ে আসি। এবার ইমেজ অপারেশনের জন্য আমি ঝিনুক রেডি করতেছি। এটা ইমেজ অপারেশন অপেক্ষাকৃত অনেক সহজ, এটাকে বলে স্প্যাচুলা। স্প্যাচুলা দিয়ে আগে আমি সামান্য করে এখানে ফাঁকা করব, ত্রিকোণ অংশ সামনে রাখবো, মোটা অংশ আমি পিছনে নিলাম। একটু সামান্য একটু চেপে ধরে আমি এর ভিতর ওপেনারটা দিয়ে দেব। ফাঁকা করা যাবে না, এটাকে বলে ক্যালসিয়াম ইমেজ, ঝিনুকের খোলস দিয়ে তৈরি, মাদার অফ পার্ল বলে, ক্যালসিয়াম, মাদার অফ পার্ল ঠিক না, ক্যালসিয়াম ইমেজ। ঝিনুকের খোলসের সঙ্গে বিভিন্ন রকমের অর্নামেন্টস এলিমেন্টস যোগ করে এটা তৈরি করা হয়। নিউক্লিয়াস অপারেশন করতে একদম খোলসের গা থেকে মেন্টাল টিস্যুটা সরিয়ে এটা কনকেভ আর কনভেক্স অবতল অংশ মেন্টালের সাথে আর উত্তল অংশ থাকবে ঝিনুকের খোলসের গায়। আমি এটা ঢুকাই দিলাম মাঝ বরাবর। এখানে উল্লেখ্য যে এদিক থেকে মাঝ হতে হবে, এদিক থেকে মাঝখান হতে হবে, দ্যাটস মিডিল। এটা আমি এক পাশে একটা ইমেজ আমি ভরে দিয়েছি। তদ্রূপভাবে উল্টা পাশে আমি মেন্টালটা ঝিনুকের খোলসের গা বরাবর ফাঁকা করে মেন্টাল এবং ঝিনুকের খোলসের মাঝামাঝি আর একটা ইমেজ, এটা আমাদের হাতে তৈরি, আমরা ডাইসে করে থাকি, ডাইসে আমি দেখাবো। এই যে সমান অংশটা এটা থাকবে ঝিনুকের গায়ে, আর যেটা ডিজাইন পার্ট এটা থাকবে ঝিনুকের মেন্টালের সাথে লাগানো থাকবে। আমি এটা আবারও মাঝ বরাবর দিলাম, মাঝ বরাবর দিয়ে এই মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করাটা এটা অনেকটা বলে সেলাই করা জাস্ট, কারণ এখানে দিলে এটা লেগে যাবে, এটা আর বের করতে পারবে না। এখন আমি মুখটা বন্ধ করে এইভাবে পানির ভিতরে সোজা করে অনেকক্ষণ রেখে দেব, পানির ভিতরে জাস্ট সোজা করে রেখে দেব। মুখের দিকটা উপরে, পিছন দিকটা নিচে দিয়ে আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এরপরে ব্যাগিং করে, এরকম নেটের ব্যাগে করে আমি পানিতে পুকুরে স্থাপন করব। তখন আস্তে আস্তে মুক্তাগুলো বড় হতে থাকে। এইটা হলো এর বিষয়। এর ভিতরে ঝিনুকের ভিতরে অপারেশন করে তখন আমি পুকুরে ছেড়ে দিব। রাইস পার্ল বা নিউক্লিয়ার অপারেশন, এটা গ্রাফ কাটিংটাও যেমন কঠিন, ঝিনুকের ভিতরে অপারেশন করে প্রতিস্থাপনটা অনেক ধৈর্য এবং সময় এবং প্র্যাকটিস থাকতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই বিষয় নিয়ে আবারও এই গবেষণার মাধ্যমে কারা কারা এর সাথে যুক্ত হলো টাইম টু টাইম আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন।